সোণৰ বিনিময়ত বাংলাদেশলৈ গৰু সৰবৰাহৰ ভয়ংকৰ তথ্য ভাৰতীয় সোণৰ বেপাৰীয়ে গৰু সৰবৰাহকাৰীক দিয়ে টকা করিমগঞ্জ আরক্ষীর জালত চোরাং ব্যবসায়ের মাস্টার মাইন্ড জয়ন্ত কুমার ডে উরফে দেবাশিস উরফে বাসুক মারাথান জেরা করিমগঞ্জের ভারত বাংলা সীমান্তরে গরু সরবরাহত আন এক ভয়ঙ্কর তথ্য পোহরে আইছে আরক্ষীর তদন্তত পূর্বে গ্রেপ্তার করা গরু সরবরাহকারী আরক্ষীর জেরাত নাম লওয়া করিমগঞ্জের জয়ন্ত কুমার ডেক সরবজার অঞ্চলের গ্রেপ্তার করলে আরক্ষীয়ে ভারত বাংলা সীমান্তত বাচ্চু নামে পরিচিত জয়ন্ত দে বাচ্চুয়ে ভারতীয় টাকা দিয়ে সহায় করে বাংলাদেশী গরু সরবরাহকারী বাংলাদেশলৈ গরু পঠালেই ব্যবসায়ীয়ে লাভ করে শুন যেটা যে আমি গরু ব্যাপারী কেটে ধরেছিল এহতে কৈছিল আমার কি সোণর মানে কারবার আছে কিন্তু এহতে আমাক কোয়া নাই আমি এহতর সিধা এনালাইজ করি আমার দে ই মানে এইবিলাক আমার এইবিলাক কাম করে হি ফাইন্যান্স করে ফান্ডিং করে বাচ্চু হি মানে বাচ্চুর নাম মানে প্রসিদ্ধ হয় পূর্বে গ্রেপ্তার করা গরু সরবরাহকারী তথ্যর ভিত্তিত আরক্ষীয়ে জয়ন্ত দেউরফে বাচ্চুক গ্রেপ্তার করার পিছতেই লাভ করেছে ভয়ঙ্কর তথ্য চোরাং সোণর বেহাত জড়িত বাচ্চু গরু পার করার বিনিময়ত লাভ করে সোণ এই তথ্যর ভিত্তিত আরক্ষীয়ে ক্ষিপ্র করেছে তদন্ত প্রক্রিয়া এইটো বাংলাদেশী সিম কার্ড হয় দুটাই সিম কার্ড আর এইটুটি মানে বাংলাদেশের পরে এতটাই মানে বাংলাদেশী কেটা এত ফোন আরক্ষী অভিযান চলাই জয়ন্তদের হাতের পর জব্দ করেছে বাংলাদেশের কেইবাখনো সিম কার্ড বাংলাদেশের সিম ব্যবহার করে জয়ন্তই যোগাযোগ করে সীমান্তর সিপারর গরু সরবরাহকারীরে কুশিয়ারা নৈ সমীপত এখন কাপড়ের দোকান দি গরু ব্যবসায় জড়িত আছিল জয়ন্ত আরক্ষীয়ে চলোয়া অভিযানত জয়ন্তর গ্রেপ্তার করেছে আন এটা গরু সরবরাহকারী গরুর বিনিময়ত চোরাং সোণর বেহার তথ্য পোহরে অহার পিছত আরক্ষীয়ে অধিক তীব্রতর করেছে তদন্ত প্রক্রিয়া করিমগঞ্জের গৌরীশ নন্দী নিউজ 18 নর্থ ইস্ট